রাক্ষস নামে একটি প্রাণী আছে, তবে সেই প্রাণীটি কি তা আমরা জানি না। তবে আমি আজ দৃঢ় কণ্ঠে বলতে পারি, এক শ্রেণীর মানুষই রাক্ষস। আজকের ভিডিওতে আমরা আপনাদের সেই রাক্ষসদেরই দেখাব। আসুন ভিডিওটি দেখি। এবারে দেখতে পাচ্ছেন একজন সুন্দরী নারী জীবন্ত পোকা খাচ্ছেন এবং তিনি মনে সুখেই খাচ্ছেন। এবারে দেখতে পাচ্ছেন সামুদ্রিক অক্টোপাস জীবিত সসে ডুবিয়ে খাচ্ছে। এবারে দেখতে পাচ্ছেন কাঁচা হাড়ের ভেতরের চর্বি তিনি চামচ দিয়ে চেষে খাচ্ছেন। এবারে খাচ্ছেন জঙ্গলের পোকা, দেখুন তিনিও মজা করেই খাচ্ছেন। এবারে দেখতে পাচ্ছেন বেশ কিছু পোকামাকড়, তেলা পোকা, ফড়িং ইত্যাদি ভেজে খাচ্ছে। তিনি খাচ্ছেন একটি ক্রোকোইড এবং খুব মজা করে খাচ্ছেন। তার খাবার দেখেই আপনারা তা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে খাচ্ছে একটি সামুদ্রিক ঝিনুকের অংশ, ঝিনুকটি কাঁচা বলাই বাহুল্য। এবারে খাচ্ছে ডিমের ভিতরে জন্ম নেওয়া একটি পাখির অংশ। এবারে দেখতে পাচ্ছেন এটাও ছোট ধরনের অক্টোপাস, এটা সে খাচ্ছে। বলা বাহুল্য এগুলি সবই কাঁচা। এবারে খাচ্ছেন একটি জন্তু ফেফড়া এবং কলিজা, তিনি সস লাগিয়ে বেশ মজা করেই খাচ্ছেন। এবারে দেখতে পাচ্ছেন এক ধরনের স্নেইল, এটাকে চাকু দিয়ে কেটে ভেতরের রসগুলি বের করে দিয়ে এগুলি কিন্তু এখনো জীবিত, দেখছেন অন্য স্নেহটি নড়ছে। এই স্নেহটি সে খাবে, এটা ভাবতে অবাক লাগে না। এখানে সে মাকড়সা ভেজে সেগুলিকে খাচ্ছে। তার খাবার দেখে মনে হচ্ছে সে যথেষ্ট মজা করে খাবার দিয়ে খাচ্ছে। এবার আরেকজন আরেক ধরনের পোকা খাচ্ছে, এগুলি অবিশ্বাস্য হলেও সত্য, আর কিন্তু এগুলি খাচ্ছে। এবারে ডিমের ভেতরে পাখির বাচ্চা হওয়া ডিম সিদ্ধ করে তিনি খাচ্ছেন।
এবারে আরেকজন সুন্দরী নারী কাঁচা মাংস খাচ্ছেন সস দিয়ে ভিজিয়ে। এটা কি বিশ্বাসযোগ্য? বিশ্বাসযোগ্য না হলো এটাই বাস্তব। তিনি খাচ্ছেন মৌমাছির লার্ভা। আপনারা দেখতেই পাচ্ছেন মৌমাছি এখানে ঘুরছে। এখন আপনাদের যে ভিডিওটি দেখেন আপনারা নিশ্চয়ই হতবাক হয়েছেন, অবশ্যই হতবাক হওয়ার কথা। এগুলি না দেখলে বিশ্বাস করা কঠিন। আমরা রাক্ষস কাকে বলি? এই মানুষই যে হচ্ছে রাক্ষস, এটার জ্বলন্ত প্রমাণ।